ভাই শরীরে প্রথম নম্বর হাদিস যা আল্লাহর রাসূল বলেছেন ওই নিয়ত করবে মুসি মাংসা যদি বানবা চায় রাসূল বলে তুমি যে নিয়ত করবা আল্লাহ সেটাই তোমার কবুল করবে যখন সুবহানাল্লাহ যতদিন এই বাচ্চাটা কোরআন পড়া মানবে না কোরআনে হাফেজ হবে না আমার আব্দুর রহিম অতদিন এই মাঝে সাতটা কি কোনোদিনও ছুটি দিবেন না কারণ এই ছেলেটার জন্যে আমি কোনো গ্রাম বন্ধ শহরে কাউরে সম্মান পাই না বুঝতে পারলে বাবা ঠিক আছে ব্যাপারই সাহেব আপনার সন্তানকে আমার মাঝে সাইন্ডিতে ধুয়ে দেন দেখি আমি কোরআন শরীফ মুন্সি মাংসা বানাইতে পারি কিনা ধরে করি সম্মান এখন হজুর কায়দা কি তার দিয়ে দেবেন হাতে নিয়ে কোরআন শরীফ প্রথম দিয়ে কোরআন পরে পরে আলিফলাম সব বন্ধু রমজানে চলে গেল হুজুর আমার ছুটি হবে না তাই না তোমার মাঝে সাহেব থাকতে হবে আমিও থাকো তোর আব্বা বলি দিছে রে আব্দুই যতদিন তুমি এই কোরআনে হাফেজ হও নাই কতদিন এই মাদ্রাসার থাকি কোনো ছুটি মেলবে না উস্তাদি আমার আব্বা ডাক দেখুন মন চলছে আমার মা ডাক দেখুন মন চলছে সব বন্ধু বাড়ি দিয়েছিল আমাকে দুইটি দিনের জন্য ছুটি দেন উস্তাদ বলছে বেতারে আব্দুল তোমার আব্বা ব্যাপারই বড় করা মানুষ তোমার আব্বা কখন বাইরে আমার চলতে পারবো না যতদিন তুমি কোরআনে হাফেজ হও নাই অতদিন পর্যন্ত এই মাদ্রাসায় কিছু কি হবে না আব্দুলি কান্দে চোখের পানি ফেলে ফেলে কোরআন পড়ে এক পারা মুখস্থ হয়ে গেলে দুই পারা মুখস্থ যখন গেলেন দুইটা বছর চলে গেলেন তিনটে বছর পার হয়ে যায় পনেরো পা মুখস্থ চলছে আল্লাহ বলছে আল্লাহলে যা যা অব্যাপারি জানতা কাবাজ করে নিয়ে আয় তুই যা তুমি শুনে গেলে আগে ব্যাপারি জানতা কাবাজ করে নিয়ে আয় আর যাই তো চলে গেলেন জানতা কাবাজ হয়ে গেল ফাদারের দাবে খবর হয়ে গেল ব্যাপারে ইন্তেকাল হঠাৎ হয়ে গেল রোগ নাই বিধি নাই কোনো ব্যামাল নাই যেমন আজকে তো লোকটা মাটি দিলাম কোনো রোগ বিধি নাই ঈশান নামাজ হলো কোনো রোগ নাই হঠাৎ করে নামাজ পড়ে বাড়ি ঢুকলো ইন্তেকাল হয়ে গেল কন্ত বাবা এই মানে বলা লাগবে বলা অধিকার কার ব্যাপারে খবর হয়ে গেল বড় বেটা এয়ারপোর্টে প্লেন দিয়ে বাগদাদ আসতেছে ছোট বেটা ইঞ্জিনিয়ার রাজধানী ট্রেনে আসতেছে মাস্টার লোকাল বাসে আসতেছে পুলিশ সুপার গাড়িতে আসতেছে তারও বেটা বাড়িতে হাজির হলে বাবাকে বাইরে বাইরে করে গোসল শুরু করলেন ইঞ্জিনিয়ার বাবা বলে ও ডাক্তার আব্বা তোর চাকরি তোর ব্যাপারে বহু টাকা ব্যয় করেছে ভাই তুই বোম্বাই থেকে আসার সময় আব্বা জনে এমন তিন কাপড় আনবি তিনটে মার্কিন কাপড় আনবি শীতে এলাকায় এমন মানুষ যাতে গাই দিয়ে কবরে যায় নাই ডাক্তার বলে ইঞ্জিনিয়ার আমি বোম্বাইয়ের বাজারে আব্বা তুমি এমন দামি কাপড় কিনে দিয়েছি ভাই চিন্তা করিস না তুমি আমার আব্বা জনে গোলাপ জন্মাও তুমি শুনিবা শোনাও আমার দুই ভাইয়ের জন্য আমার আব্বা যত টাকা ব্যয় করেছে সব ভাই হাজির হয়ে গেল কিন্তু ওদে মা কান্দে আর বাইরে ফিরে দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে বাবার কাছে হাইরে পুলিশ দাঁড়িয়ে আছে মাস্টার বাড়িতে দাঁড়িয়ে আছে মা বলে রে আমার আব্দুর ওই পাগলা কইলে তিনটা বছর চলে যায় ব্যাপারে কোনোদিন আমাকে বলে নাই আব্দুর ওই কোন মাদ্রাসায়
হঠাৎ মারা গেল, আমি তো তার ঠিক কিনা জানি না। এই ডাক্তারকে আমি কানে রাখছিলাম, আমি আব্দুর রহিম কো আমার পাগলাকে আমি মা পেড়ে রাখছিলাম। আব্দুর রহিম কেন দেখি না, উনি কোনার বাবার জানাজারে কি শরী হবে না। ব্যাপার স্ত্রী হত্যা কি ফিরিয়ে বলে, ইমাম সাহেব তোমার ব্যাপারি গোসল হয়েছে। কলে হ্যাঁ চাষি আম্মা হয়েছে। ব্যাপারি চাষাদি আমি গোসল দিয়ে দিলাম, জনমের গোসল হয়ে গেল। চাষি বলল, না ইমাম সাহেব আমার ব্যাপারি জানাজা দিতে পারে না কেন, আমার আব্দুর রহিম নাই সে পর্যন্ত আমি তার বিবি হয়ে জানাজা দিতে পারিব না। কল্প বাবা গ্রামের মানুষ ইমাম সাহেব জানাজা দিতে পারবে, পারবে? যতক্ষণ আমার আব্দুর রহিমের খবর পাই, ইমাম সাহেব আমার আব্দুর রহিমের খবর জানুন, কোন মাদ্রাসায় এডমিশন করেছে। ইমাম সাহেব বলল, কাশি আম্মা তোমার ব্যাপারে আমার সঙ্গে নিয়ে মাদ্রাসায় এডমিশন করাই যে তোমার আব্দুর রহিম, যা খবর করো আমার আব্দুর রহিম বোধ হয় তার আব্বার মরণের খবর জানে। ইমাম সাহেব মালের বাবায় দৌড়ে দেয় মাদ্রাসার টেলিফোনে ফোন লাগাইল। হ্যাঁ হুজুর, ফোন ধরে বলো কে তুমি গো? কইতো, হুজুর আমার আব্দুর রহিম আছে, ক্লাসে আছে না রুমে আছে। কে? আমি অমুক গ্রামের অমুক জায়গার ইমাম সাহেব, আব্দুর রহিমের আব্বা ব্যাপারি গত রাইতে ইন্তেকাল হয়েছে, ওনার অপেক্ষায় জানাজার আছে, দয়া করে ছেলেটাকে ছুটি দেন, আমার আব্দুর রহিমকে ছুটি দেন। হুজুর বলছে, হ্যাঁ হুজুর বলছে, আব্দুর রহিম কোরআন ক্লাসে আছে, ওনার উস্তাদ হাফেজি কোরআন মুখস্থ নিতেছে। তোমার আজকে কোরআন পড়া দেওয়া লাগবে না। আব্দুর রহিম দৌড়িয়ে আসি অফিসে, দাঁড়ালেন উস্তাদ, কেন ডাকেন আমাকে? বাবা তুমি প্রেম করো, বাবা তুমি স্বাধীন, আমার গাড়ির বাইরে বাইরে পাশ পাকে সরো। কেন স্থানি আমাকে কেন তোমার গাড়িতে নিতে চান? আমি তো সঙ্গে করে নিয়ে তোর বাড়িতে যাব। আব্দুর রহিমের পরিচয়টা কেমন? আজি তিনটা বছর চলে যায়, আমার ওস্তাদ কোনোদিন ছুটির পারমিশন দেয় নাই, আজকে কেন রে আমাকে নিজে যাচ্ছিনি আমার বাড়িতে? নিশ্চয় আমার বাড়ির থেকে কোনো টেলিফোনে কোনো খারাপ খবর আসতে পারে। ওস্তাদি আমার বাড়ির কোনো, আমার আব্বা আমার কোনো খারাপ খবর আসছে নাকি, কোনো বাড়ির কোনো দুর্ঘটনা আসছে নাকি? ওস্তাদ জানে ছেলেটা এখন মনটা মলিন করলেন, এখন যদি তার আব্বার মৃত্যুর কথাটা বলি বেলায় আমার মনে হয় ছেলেটা নিয়ে আমি যেতে পারবো না। ওস্তাদ বল, বেটা আব্দুর রহিম আমি এখন বলবো না বাবা, আমার গাড়ির পিছনে চলো, তুমি চড়িয়ে নাও, আমি সব কিছু কথা রাস্তায় তোমাকে খুলে বলো। আব্দুর রহিম গাড়ির ভিতরে বসলে দুই টুকির পানি ফেলার কান্দে, ওস্তাদি এখন কেন খুলে বলেন না, কি হয়েছে আমার বাড়িতে? ওস্তাদ গাড়ি চলে আছে, গেটে গেটে আব্দুর রহিমের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। কিছু দূর যাওয়া বাড়ির কাছে দেয় আব্দুর রহিম দেখে, হাজার মানুষের ঢেউ তুমি মাতা দিদি ব্যাপারী বাড়ি দেখে যা। ও আমার বাড়ি এত মানুষ তুমি মাথায় দিয়ে খেল, আমার বাড়ির কোনো ঘটনা হয়েছে নাকি? উস্তাদি বলো বেটা রে,
গত রাইতে তোমার আব্বা ইন্তিকাল করল, আব্দুর রহিম গাড়ি থেকে লাফ দিয়ে ঝাঁপিয়া আব্বা আব্বা করে দৌড় মারে, হাজার মানুষের মাঠ দিয়ে দৌড়ায় মা বাড়ির দায় দাঁড়িয়ে থাকে রে এত মানুষ আসতেছে, আমার আব্দুর রহিম কেন মাথা দেখি না, আমি এখনো আসে না কেন, হঠাৎ করি আব্দুর রহিমকে মা দেখি ফেলাইলেন, আব্দুর রহিম দৌড়ি দৌড়ি দিয়া মাকে বারান্দায় দেখা পাইলেন, মাকে বল মা ও সোনা আম্মা, মা কাঁধে দৌড়ে দে মা কাঁধে পায়ের মধ্যে পড়ি বল মা, আমার আব্বা না কোথায় মা, আব্বা কোথায় মা, মা কেঁদে বলে সোনা রে তোমার আব্বা জবের গুসো দিয়া রাখছে ওই বাড়ির ভিতরে দেশরীর তলে, মা কাস্তাকে ছাড়িয়া দৌড়ে বাবার গুসলের খাটলির কাছে গেলে আব্বা সিটা নিজে আব্বা যেদিন থেকে মাদ্রাসায় মিশন করিতেছি আব্বা একটা দিন আমার খবরটাও তুমি নাও নাই, আমি কি খাইলাম কি বললাম একটা দিন মাদ্রাসাও তুমি যাও নাই, আব্বা আজকে আমি কোনো পড়াতে হই না, এই কোনো পড়ার কোরআন আমি কাকে শোনাবো আব্বা, আমার কোরআন পড়াকে তুমি শুনি জামালা, আব্বা গো বড় ছেলের প্রশংসা করেছো, ডাক্তারের প্রশংসা করেছো, ইঞ্জিনিয়ারের প্রশংসা করেছো, মাস্টারের প্রশংসা করেছো, পুলিশের প্রশংসা করেছো, আমার নাম নিতে তো ঘিনে আছে আব্বা, আজকে আমি তোর কোরআন শিখিলাম, আব্বা আজকে আমার কোরআনকে তুমি শুনবি না, আব্বার কাছে কান্দে রে আব্বা তোমার না, ডাক্তার বলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তুমি বাবার সামনে দাঁড়িয়ে জানাজা দাও, ডাক্তার বলে আমার শক্তি নাই ওই বিদ্যা আমার কাছে নাই, ইঞ্জিনিয়ার বলে পুলিশ তুই যাক, পুলিশ বলে আমার শক্তি হয় না আমি ভয় পাই, পুলিশ বলে মাস্টার তুমি যাও, মাস্টার বলে আমার কাছে কোনো শক্তি নাই ওই বিদ্যা আমার কাছে না, তার ভাইয়ের মন্তব্য শুনে আব্দুর রহিম স্যার ভাইকে পিছনে দাঁড়াইতে বলে রে ভাই ডাক্তার আমার আব্বাকে বিদ্যা শিখেছে, আজকে দাঁড়ার মতো তোমার কোনখানে বিদ্যা আজকে তোমার কাছে নাই, ইঞ্জিনিয়ার তোর কাছে দাঁড়ার মতো এলেন নাই, হে পুলিশ তোর কাছে এলেন নাই, হে মাস্টার তোর কাছে নাই, ভাই তোমার চালু ভাই আমার পিছনে দাঁড়া যাও, আমি আমার আব্বার সামনে আব্বা জানাজাটা আমি দিয়ে দেব ওই বিদ্যা আমাকে আব্বা 3 বছরই কোরআনে হাফিজ বানিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ, আব্দুর রহিম আব্বার সামনে দাঁড়াইলে সব সন্তান ডাক ডিগ্রিওয়ালা সন্তান না পিছনে দাঁড়িয়ে গেলেন, আব্দুর রহিম জানাজার দোয়া শুরু করে দিলেন, প্রথমতে তকবীর পড়ে আল্লাহু আকবার, আল্লাহকে ডাকে ডাকে কান্দে মাহবুব ও মাওলা আমার আব্বা কবর চলে গেল, আমার উদ্রে তোর মধ্যে তো দুরু কেড়ে বেশি গেছি, আল্লাহ
আমার আব্বা যতটুকু আমার বিদ্যা শিখিয়েছে আব্বার জন্য দোয়া করি। দ্বিতীয় তকবির যখন পড়ে আব্দুর রহিম কান্দে, তৃতীয় তকবির যখন পড়ে, চতুর্থটি পড়ার আগে আল্লাহ বলে ফেরেশতারা যাও আব্দুর রহিমের দুই ফোঁটা চোখের পানে, আজকে তার বাবার জন্যই ফেলে কাঁদতেছে। ফেরেশতারে আমি আল্লাহ সহ্য করিতে পারি না, আব্দুর রহিমে তুই ফোঁটা চোখের পানি চলে আল্লাহ সর্ব আল্লাহ দুন খালি হইয়া দৌলাহ নিজ সন্তানের দোয়ার শুনে আমি আল্লাহ আজকে ওই ব্যাপারী সাহেবের কবরটাকে আমি মাফ করে দিলাম। জোরে কোন সবাহানা শোনা সাল ওই আব্দুর রহিম কান্দে, আব্দুর রহিম দোয়া পড়ি কান্দে, আব্দুর রহিম কান্দে বলে আল্লাহ আমার আব্বা যতদূর গেলেন শিখেছে, আল্লাহ রসুল বলে দিছেন পৃথিবীতে সব আমল কবরে গেলে মৌল হয়ে যাবে, রসুল বলে আমালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর উপরে মানুষের সদ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে মৌল হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবর বাসি বন্ধ হয় না। নবী বলল সাদাকাত জারিয়া, পৃথিবীতে যে মানুষটা সাদকা জারিয়া হিসাবে দান খয়রাত করবে পৃথিবীতে সব আমল বন্ধ হবে, কবরে যাওয়ার পরে এই মানুষটা আমলটা বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ